অনলাইন ক্রিমের প্রচারণায় মক্কার ইমাম মুসলিম বিশ্বে সমালোচনার ঝড়। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর পবিত্র গ্র্যান্ড মসজিদের সাবেক ইমাম আদেল আল কালবানি একটি অনলাইন গেমের প্রচারণায় অংশ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। রিয়াদ সিজন 2021 এর উৎসবের কম্পেট ফিল্ড নামে ভার্চুয়াল গেমের প্রচারণার জন্য নির্মিত ভিডিওতে তাকে অন্য তারকাদের সঙ্গে দেখা গেছে। এই ঘটনার পর সৌদি আরব, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে আদেল আল কালবানিকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় চলছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ। এক প্রতিবেদনে গালফ নিউজ জানিয়েছে, ভার্চুয়াল গেমের প্রচারণার জন্য নির্মিত ভিডিওতে 62 বছর বয়সী আল কালবানিকে সামরিক পোশাকে যুদ্ধের নেতৃত্ব দিতে দেখা গেছে। এ সময় তার পেছনে বেশ কয়েকজন সহযোগীকেও দেখা যায়। গত 18 নভেম্বর বৃহস্পতিবার সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি জিই এর চেয়ারম্যান তুর্কি আল শেখ টুইটারে সেই ভিডিওটি শেয়ার করেছেন। টুইটারে প্রকাশের পর কয়েক ঘন্টার মধ্যে প্রচারণামূলক এই ভিডিওটি 90 লাখেরও বেশি বার দেখা হয়েছে। মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদের সাবেক ইমাম আদেল আল কালবানিও এই ভিডিওটি শেয়ার দিয়েছেন। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, আপনি কি মনে করেন আমি হলিউডে যেতে পারবো? এর কমেন্টে জিওর চেয়ারম্যান তুর্কি আল শেখ লিখেছেন, হে প্রিয়, আমি মনে করি আপনি যে কোনো কিছুতেই এগিয়ে যাবেন। ভিডিওটিতে শিল্পী, ফুটবল তারকা সহ বিশিষ্ট ব্যক্তিদেরও দেখা যায়। শিল্পী খালেদ আব্দুল রহমান, সৌদি আরবের ফুটবল দলের গোলরক্ষক মোহাম্মদ আল দেয়া, সাবেক খেলোয়াড় সাইদ আল ওয়াইরান সহ অনেকে জাপানি গেমের যুদ্ধের দৃশ্যে দেখা যায়। এতে প্রধান নেতা হিসেবে অনেক সহযোগী সহ আদেল আল কালবানি ভিডিওতে উঠে এসেছেন। এদিকে অনলাইন গেমের প্রচারণার জন্য নির্মিত ভিডিওতে অংশ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আল কালবানি। অনেকে তাকে মূর্খ বলে অভিহিত করেছেন। আল কালবানি যা করেছেন তা ইসলাম পরিপন্থী, এমনকি অনেকে তাকে দুর্নীতির সহযোগ হিসেবেও অভিযুক্ত করেছেন। এর আগেও একাধিকবার সমালোচনার মুখে পড়েছেন মক্কার এই সাবেক ইমাম। এর আগে একবার প্লেইং কার্ড খেলে জুয়ারি হিসেবে অভিষিক্ত হয়েছিলেন এই মক্কার সাবেক ইমাম। তারও আগে ধর্মীয় অন্য এক বিষয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন এই আল কালবানি। উল্লেখ্য, কমব্যাট ফিল্ড ভার্চুয়াল গেমটি রিয়াদের বার্ষিক বিনোদন উৎসবের প্রধান আকর্ষণ হিসেবে রয়েছে। গত 23 অক্টোবর এই বিনোদন উৎসব শুরু হয় এবং আগামী বছরের 26 মার্চ পর্যন্ত তা চলবে। উৎসবে যুগ যুগ ধরে নানা উপায়ে চলে আসা লড়াই, যুদ্ধ, তরবারি, তীর, ধনুক ও ড্রোনের ব্যবহার দর্শকরা দেখার সুযোগ পাবেন বলে জানিয়েছে আরব আমিরাত ভিত্তিক সংবাদপত্র গালফ নিউজ। ডেস্ক রিপোর্ট, প্রবাস কণ্ঠ। যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাসকণ্ঠ.com, সাবস্ক্রাইব করুন প্রবাস কণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।